ফিফা র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান কোথায়, আসুন দেখে নেই বিস্তারিত। ফুটবলে সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা ফিফার হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপে উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ, এশিয়ান কাপ ও বাছাই পর্বে দুটি ম্যাচ খেলেছিল তারা। দুই ম্যাচে হেরেছিল জামাল ভুইয়ারা, তাতে র্যাঙ্কিংয়ে 183 থেকে 184 নামতে হয়েছিল হ্যাবিয়ের কার্বোরোর শিষ্যদের। অবস্থান পরিবর্তন হয়নি ব্রাজিল ও আর্জেন্টিনারও। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার এক বছর পূর্ণ করেছে আর্জেন্টিনা। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে এল সালভাদোরকে 3-0 এবং কোস্টারিকার বিপক্ষে 3-1 গোলে জিতেছে আলবি সেলেস্তেরা। অবস্থান পরিবর্তন হয়নি ফ্রান্সের, আছে দ্বিতীয় স্থানে। ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে 3-এ উঠে এসেছে বেলজিয়াম। পাশে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া সেরা 10-এ আছে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইটালি ও ক্রোয়েশিয়া। আসুন দেখে নেওয়া যাক নতুন হালনাগাদকৃত ফিফা র্যাঙ্কিংয়ে সেরা 10-এ আছে কারা। নাম্বার 1-এ আছে আর্জেন্টিনা, 2-এ আছে ফ্রান্স, 3-এ আছে বেলজিয়াম, 4-এ আছে ইংল্যান্ড, 5-এ আছে ব্রাজিল, 6-এ আছে নেদারল্যান্ড, 7-এ আছে পর্তুগাল, 8-এ আছে স্পেন, 9-এ আছে ইটালি, 10-এ আছে ক্রোয়েশিয়া। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল 5-এ থেকে কখনো 1-এ যাবে, নাকি ব্রাজিলের অবস্থান সেখানেই থাকবে, নাকি আরও অধঃপতন হবে? তবে শুভকামনা রইল ব্রাজিলের জন্য। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।